তোমার নাম কি? তুমি কি সিঙ্গারে চাকরি করো? তা কতদিন সম্পর্ক এর সঙ্গে? এক বছরের সম্পর্ক। তা বিয়ে হয়েছে কবে তোমাদের? এই বিশ এই গত 20 তারিখে 20 ফেব্রুয়ারি। তা কত টাকা কাবির দিয়া? এদের বাড়ির ঠিকানা জানো? এটা তোমার, এটা তোমার আম্মা। তা এখন তুমি কি কি দেখো? এর কে কে আছে এখানে? তোমার এখানে কে কে আছে? বাসায় জোরপুলে দেখুন কি বাদিছে তোমাদের। তুমি বিয়ের আগে থেকে মেয়ের কাছ থেকে কি কিনিছো? আপনার কাছে মোট কত টাকা নিছে? 50,000। আর জিনিসপত্র কি কি দিচ্ছেন? প্রতি মাসে বেতন কত? 11,000 টাকা বেতন। এক বছর আগে থেকে তার সাথে সম্পর্ক, তাই তো? তার মানে এক বছর ধরে তার টাকাগুলো আপনি আত্মসাৎকে পাচ্ছেন, তাই তো? আচ্ছা, বিয়ের পরে ঘর সাজানোর যে জিনিসগুলো গরিব বেতনের টাকা থেকে দেয়া? আপনি আমার কথাটা শুনেন, আপনি ওর ও বলছে 50,000 টাকা আপনি নিয়ে ওর বিয়ে করছেন, আর ঘর সাজানোর জিনিসগুলো আপনি দিয়ে মেয়ের আর মেয়ের মা ভাই আছে বিদায় করে দিচ্ছেন। আপনি এখন একটু বললেন যে আমার বাবা আসলে আপনি আমাকে ওপর করে দিয়ে দিবেন। আমার বাবা তো আসতে অনেক সময় লাগবে, নোয়াখালী থেকে আসতে সমস্যা নেই, নোয়াখালী থেকে আসতে সময় লাগবে। তাহলে আপনি এক কাজ করেন,